ও কি লিখলো ফেসবুকে কি লিখলো না আই ডোন্ট কেয়ার, আমার পেটের মধ্যে বোমা মারলেও নেগেটিভ বলো রকিব সম্পর্কে, আই উইল নেভার ডু দ্যাট। রকিব সরকার আমার ভালোবাসার মানুষ ছিলেন। কেন মানে আমি আমি কয়েকটা নিউজ দেখলাম, নিউজ দেখে দেখতে পেলাম যে মানে কেমন কেমন হেডলাইন বলা নিউজ। আমি বলি রকিব সরকার আমার হাজবেন্ড ছিলেন, রকিব সরকার আমার ভালোবাসার মানুষ ছিলেন, আমি তাকে ভালোবাসছি, এইটুকু না অনেক ভালোবাসছি, এতই ভালোবেসেছি। আপনারা দেখেছেন আমি সিনেমা থেকে অনেক দূরে চলে গেছিলাম। কেন কেন গিয়েছিলাম? কারণ তিনি পছন্দ করতেন না আমাকে, কখনো মুখ ফুটে বলে নাই যে তুমি সিনেমা করতে পারবা না। আমার মনে হয়েছে যে ওর পছন্দ না, আমি এই জন্যই দূরে সরে গেছিলাম। তো এই লেভেলের ভালো আমি তাকে বাসতাম। ও কি লিখলো ফেসবুকে কি লিখলো না আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার, আমি আমার পেটের মধ্যে বোমা মারলেও, হ্যাঁ আমাকে যদি যে গলায় মানে আমাকে সরি গলায় না, আমার মাথায় যদি পিস্তল ঠেকাই বলে যে তুমি এখনই মরে যাবে, তোমাকে শ্যুট করব, তুমি কিছু নেগেটিভ বলো রকিব সম্পর্কে, আই উইল নেভার ডু দ্যাট। আমি ওকে সম্মান করি, আমি ওকে রেসপেক্ট করি, এবং এটা টিল ডেথ পর্যন্ত থাকবে। ওর কি কোনো নেগেটিভ সাইড নাই? দুটা মানুষ প্রেম করার সময় বোঝা যায় না, বিয়ে হলে তারপর বোঝা যায় যে কার কি প্রবলেম। আমাকে আমার যে এত এত প্রবলেম, এটা প্রেম করার সময় নিশ্চয়ই রকিব বোঝা নাই যে আমার কি সমস্যা আছে। আবার সরি, রকিবের সাথে তো আমার প্রেমই হয় নাই, মানে ওর সাথে আমার ঠিক 2 মাসের পরিচয়ে আমাদের বিয়ে হয়েছে, তো প্রেম না। যখন দেখছি যে দুজনের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং, তো আমরা ডিসাইড করেছি আজ আমরা বিয়ে করব। তো ও তখন তো বোঝে নাই আমার মধ্যে কি সমস্যা আছে, আমার রাগ বা হোয়াটএভার, আমার ইগো অথবা আরো অনেক যা যা প্রবলেম আছে ও কখনো দেখে নাই, বিয়ে করার পরে দেখেছে। সো ওরও সেম, তো ওরও প্রবলেম যা যা ছিল এগুলো তো আমি পরে বুঝেছি, আগে দেখে নাই। কিন্তু মানুষ মাত্রের প্রবলেম থাকবে, তো সেই প্রবলেমগুলা মানে আমরা যখন একসাথে থাকবো তখন আসলে আমাদের চোখে সবই ভাল লাগবে, যখন সম্পর্ক নাই হবে, শেষ হয়ে যাবে, তখন দুজন দুজনের শত্রু হব, এই ক্যাটাগরির মানুষ আমি আর রকিব না। আমরা প্রথম থেকেই সবসময় আমরা সবসময় বলতাম যে কোনোদিন যদি আমরা একসাথে না থাকি তাহলে আমরা সেই রকম ফ্যামিলি বিলং করি না যে একসাথে থাকলাম না সম্পর্ক শেষ আর দুজন দুজনের জন্য সর্বোচ্চ শত্রু হয়ে গেলাম, এরকম না। তো ও আমার জীবন থেকে অতীত হয়ে গেছে, আমি ওর জীবন থেকে অতীত হয়ে গেছি, কিন্তু আমাদের একজন আছে যে কিনা আমাদের মানে যদি কোনো টান থেকে থাকে তাহলে ওই বাচ্চাটার জন্য আছে। তাও কি, ওর হচ্ছে আমি ফারিসের মা আর ও ফারিসের বাবা, দ্যাটস ইট। তো সেই জন্য যত আগে তো মানে শ্রদ্ধা থাকতোই, কিন্তু যেহেতু ফারিসের বাবা মা আমরা দুজন, আমাদের দুজন দুজনের প্রতি সর্বোচ্চ রেসপেক্ট টিল ডেথ থাকবে, সে আমরা যে যতই খারাপ হয়ে যাই না কেন। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে কিছু নিউজের কারণে আমি, কারণ আমি তো আসলে নিউজ বিভিন্ন হেডলাইন দেখে অভ্যস্ত, হ্যাঁ, আর রকিব তো আসলে মানে এই সেক্টরের না, ও অনেক কিছুই নিতে পারে না, অনেক কিছুই আসলে ও ইনস্ট্যান্ট রিয়্যাক্ট করে। যেমন দেখেন আমি শিল্পী মানুষ, আমার জীবনে প্রেম হইতেই হবে, প্রেম আছে বলে আমি 2 লাইন রোমান্টিক লাইন লিখেছি আর স্যাড মানে দুঃখের 2 লাইন লিখেছি বলে আমি দুঃখে আছি, এটা এরকম না। আমরা শিল্পী মানুষ, এক এক সময় এক এক জিনিস মনে আসে, একটা গান শুনলে একটা গানের লাইন ওই গানের ভেতরে ঢুকে যায়, একটা সিনেমা দেখলে দুঃখের কোনো ডায়লগ শুনলে ওই দুঃখের ভেতরে ঢুকে যায়, তখন মন চাইলে ফেসবুকে 2টা লাইন লিখি, এটা লাইফের সাথে কানেক্টেড না। আর আমার তো এমনিতেই মন খারাপ, এমনিতেই মন খারাপ কেন, একটা সম্পর্ক, দীর্ঘদিনের একটা সম্পর্ক থেকে বের হয়ে আসছি, মন তো খারাপ থাকবে।
বিভিন্ন জিনিস আমি ফেসবুকে লিখি, আমি মনে হয় না এমন কোনো কিছু লিখেছি যেটা আসলে এরকম নেগেটিভ ভাবে নিউজ করার মতো, যে আস্থা আস্থার জায়গায় আস্থা খুঁজছেন, আমি আস্থা খুঁজছি এরকম তো কোথাও লিখি নাই। আমি একটা সুন্দর মানে কি বলবো, একটা সুন্দর করে দুইটা লাইন লিখেছি, আমার মনে হচ্ছে এটা ভালো লাগছে লিখতে, আমি লিখেছি। ফেসবুকটা তো আসলে এটার জন্যই, আমরা মনের কথাগুলো সেখানে লিখি। কিন্তু এটা নিয়ে যেভাবে আপনারা ভাইয়ারা নিউজ করেছেন, এতে মানুষ মনে করতেছে আমি মনে হয় এখন দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি যে আমার কাউকে লাগবে না, আমার আমার ফারিশ আছে।